মায়াপুর ইস্কন রাধা মাধব মহাপ্রসাদ কেমনভাবে রন্ধন হয় আর কেমনভাবে আপনাদের কাছে পৌঁছে যায় তার বিস্তারিতভাবে আমি এই ভিডিওর মধ্যে উল্লেখ করব। আর এই রন্ধনশালাটি সম্পূর্ণ আধুনিক। ভারতবর্ষের মধ্যে যতগুলো আধুনিক কিচেন রয়েছে, রন্ধনশালা রয়েছে, তার মধ্যে মায়াপুর ইস্কনের রন্ধনশালাটি অন্যতম। এবং সেই ভোগটি আপনাদের সামনে কেমনভাবে মহাপ্রসাদ হিসাবে আপনাদের সামনে পৌঁছে যায় এবং সেগুলো কেমনভাবে পরিবেশিত হয় তার বিস্তারিত তথ্য আপনাদের সামনে আমি এই ভিডিওর মধ্যে উল্লেখ করব। আশা করি ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং এবং আপনাদের ভীষণ ভালো লাগবে। এবং দেখতেই পাচ্ছেন সে আধুনিক কিচেন, এই আধুনিক কিচেনের বিস্তারিত তথ্য এই ভিডিওর মধ্যে উল্লেখ আছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। হ্যালো কৃষ্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়াপুর ব্লগ। সো মায়াপুর ব্লগ আজ আপনাদের নিয়ে এসেছে আমাদের ইস্কনের একটি অন্যতম কিচেন, সেটি হচ্ছে গীতার কিচেন। তো এখানের প্রসাদ তো খুব ডেলিসিয়াস, আপনারা যারা এসেছেন তারা অবশ্যই পেয়েছেন। তো আজ আপনাদের অনেক রিকোয়েস্টে আমাদের এই গীতার কিচেনে কেমনভাবে প্রসাদম তৈরি হয় সেটা আমরা আজ দেখে নেব। তো আমাদের ইস্কনের যে গীতার ম্যানেজমেন্ট খুবই স্ট্যান্ডার্ড এবং স্ট্রিক, ঠিক আছে। এখানে নির্দিষ্ট একটি সময়ের মধ্যে আপনাকে কুপন সংগ্রহ করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে আসতে হবে। তো চলুন, ওটা পরে হবে। আজ আমরা যে প্রথম হলটা, যে কিচেনটা এবং হলটা, আমরা দুটো জিনিস দেখব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সব দেখে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বড় স্টিমার, স্টিমারের মধ্যে মায়াপুর ইস্কনের যে আধুনিক রন্ধনশালাটি রয়েছে এবং যেখান থেকে রাধা মাধব যে রন্ধনটি হয়ে থাকে, তো সেখানে যে রন্ধনশালা সেটি বিস্তারিত আমি আপনাকে দর্শন করব। দেখতেই পাচ্ছেন এখানে যে আধুনিক রন্ধনশালাটি রয়েছে সেটি সম্পূর্ণ স্টিল। এখানে প্রত্যেকটি ব্রয়লারে 3000 ভক্তের রাইস, মানে অন্য এখানে রেডি করা যায় রাইস অল্প টাইমের মধ্যে। তো সেটির বিস্তারিত আমাদের এখানে আপনাদের দর্শন করানোর চেষ্টা করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন জানুয়ারি মাস, খুব হাই ফুল মেইনটেইন করে আমাদের এখানে প্রসাদম তৈরি করা হয়। ব্রয়লারই অলরেডি পাচ্ছেন, সমস্ত স্টিম ব্রয়লার আছে, মানে প্রত্যেকটাই কিছু না কিছু রন্ধন হচ্ছে। তো ওখানে আমাদের বলছি যে আমাদের এখানে যে ভোগের জন্য যে এখানে কত ছোট ছোট রান্না হচ্ছে এখানে সেই ভোগ করা হচ্ছে। এখানে যে অনেক রান্না হয় সেই রান্নার মধ্যে সেগুলো আমাদের স্কনের মধ্যে আর মিক্স করে সেগুলো মহাপ্রসাদে পরিণত হয়ে যায়। কারণ এই মধ্যে যেগুলো কি আপনারা জানেন সেটাই মহা মহাপ্রসাদ। প্রসাদম কিছু খাবার ভগবানের জন্য নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে ভগবান আমাদের নিবেদন করা হয় এবং গীতা ভগবানের যে অল্টারটা আছে সেখানে প্রভু থেকে প্রসাদ এনে এখানে মানে ভোগ লাগান খাবারের সঙ্গে, যে যে খাবার এখানে আছে তাছাড়া এখানে খাবারের সঙ্গে অ্যাড করা হয় পায়েস, সেগুলো মহা মহাপ্রসাদে পরিণত হয়। আপনারা যারা মায়াপুর আসেন তারা তো এই পায়েসের প্রতি ভক্ত হন, আমি জানি তো আপনারা বারবার করে এই জিনিসটাই যান। পরমান্ন মানে মিষ্টান্ন, আমাদের এখানে খুব ফেমাস একটা জিনিস সেটা হচ্ছে পায়েস, গুরুত্বপূর্ণ। আপনারা জানেন এখানকার মিষ্টান্ন খুবই টেস্টি এবং খুবই সুস্বাদু। আপনারা যারা প্রসাদ পেতে বসেন তারা বারবারই এই চাহিদাটা আমাদের কাছে আর এখানে যে কড়াই মিষ্টি আছে, তো দেখতেই পাচ্ছেন এগুলো আরও সুন্দর সুন্দর রন্ধনশালা। আর মাতাজিরা এখানে যেমন রয়েছে পকোড়া এখানে আর কি যেগুলো ফ্রাই করছে তারও সুন্দর। এবং দেখতেই পাচ্ছেন পুরো ফরচুন, মানে ফরচুন তেল, মানে তেলে এখানে মানে পুরো শুদ্ধ, মানে কি বলবো, খুব ভালো ব্র্যান্ডেড তেল দিয়ে এখানে রন্ধন হয়ে থাকে। এবং প্রত্যেকটা দেখতেই পাচ্ছেন স্থান যেখানে এখানে রন্ধন হচ্ছে কত সুন্দর পরিষ্কার এবং পরিচ্ছন্ন, আপনারা সেটা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। তো এখানে যে খাবারগুলো রন্ধন হয়েছে এখানে এনে রাখা হয়েছে, এই স্থান থেকে অল্প অল্প করে নিয়ে গিয়ে ভক্তদের মধ্যে পরিবেশন করানো হবে। শুধু আপনাদের আমি রন্ধনশালা দর্শন করাবো না, আপনাদের আমি দর্শন করাবো কী করে এখান থেকে ভোগ গীতা ভবনে পরিবেশন করানো হয়। তো আপনারা জানেন আমি এতক্ষণ ধরে যে কিচেন, মানে যে রন্ধনশালাটি, ভোগের রন্ধনশালাটি আপনাদের দর্শন করাচ্ছি সেটি হচ্ছে গীতা ভবনের রন্ধনশালা। তো দেখতেই পাচ্ছেন এখানে একই সঙ্গে কতগুলো রুটি মানে রেডি হচ্ছে, ওদিকে মাতাজিরা হাজার হাজার রুটি বেলছে আর এখানে সেগুলো শেঁকা হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এগুলো শেঁকা হয়ে যাচ্ছে আর এদিকে সেগুলো রেডি হচ্ছে ভক্তদের মধ্যে সেগুলো পৌঁছে দেবার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন কত মাতাজি এগুলো বেলছে, আর এত আটা কি করে সেগুলো মেকার করা হয়, তার জন্য রয়েছে যে একটি যন্ত্রচালিত মেকার, সেগুলোকে এই আটাগুলো মাখানো হয়। তো সেটাও আপনাদের আমি দর্শন করাবো। তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে মাতাজি কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে, আবারও দেখাচ্ছি ফরচুন যে অয়েলগুলো রয়েছে সেই অয়েল দিয়ে এখানে যে রন্ধনগুলো, যে মানে বিভিন্ন পকোড়া বিভিন্ন জাতীয় জিনিস এই জাতীয় সম্পূর্ণ রন্ধন হয়ে থাকে। তো অনেকেই মানে বিভিন্ন রকম সমালোচনা করে থাকেন কমা প্রোডাক্ট, কমা জাতীয় জিনিস দিয়ে, না একদমই নয়। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই আটা মেকার,
যেগুলো দিয়ে মানে এই অনেক হাজার হাজার ভক্তদের জন্য আটা তো হাতে মাখানো সম্ভব না, তো এইভাবেই ঠিক আটাগুলো মাখানো হয়। এবং তারপর এই স্থান থেকে সুন্দরভাবে যে ডোগুলো তৈরি হয় সেই ডোগুলো তৈরি হয়ে তারপর ওখানে বেলতে চলে যাওয়া হয়। আর এই পাশে এগুলো দেখতে পাচ্ছেন অনেকে প্রসাদ বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং অনেকে পার্সেল করে, তো কিছু 10 টাকা এক্সট্রা দিলে এখানে পার্সেল রেডি হয়ে যায়, সেটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া যাবে। তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই সেই পার্সেল ক্যান, এখানে প্রসাদম আপনাদের কাছে সুন্দরভাবে পৌঁছে যাবে। আপনি যখন কুপন কাটবেন কুপন কেটে আপনাকে বলতে হবে আপনি পার্সেল করতে চান, তার জন্য এক্সট্রা 10 টাকা নেওয়া হয়। তো প্রিয় বন্ধুরা আপনারা তো জানেন যে গীতা ভবনে আগে 40 টাকা ছিল, এই ডিসেম্বর থেকে সেটি বাড়িয়ে 10 টাকা বাড়িয়ে 50 টাকা করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সবজি কীভাবে রেডি করা হচ্ছে সুন্দরভাবে, তো প্রিয় বন্ধুরা সেগুলো আপনারা দর্শন করছেন। আর আপনারা অনেকেই বলেন যে মায়াপুরের প্রত্যেকটা খাবার খুব কস্টলি, তো প্রিয় বন্ধুরা দুপুরের লাঞ্চ খাবার মাত্র 50 টাকায় আপনারা অনেক কিছু পেয়ে যাবেন, যেমন রয়েছে অন্ন, আরও রয়েছে একটি পকোড়া, আরও রয়েছে ডাল, একটি মিক্স সবজি, পনির সবজি, এবং রয়েছে একটি করে মানে অনেক সময় কী থাকে চাটনি থাকে, আবার কখনো কখনো থাকে না, আবার দেখা যাচ্ছে ওই যে পরমান্ন বা মিষ্টান্ন, আর কখনো কখনো সুইটস থাকে, বেশিরভাগ সময় মিষ্টান্নটা থেকে থাকে। তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই সেই গীতা ভবন, আর গীতা ভবনের প্রসাদ হল, এই প্রসাদ হলটি খুব পরিষ্কার এবং পরিচ্ছন্ন, এবং এখানে যে খাবার দাবার সিস্টেমটা এখানে আপনাকে নিচে বসে খেতে হবে, প্রসাদ পেতে হবে। তো এখানে শুধু নিচেই বসে নয়, এখানে আরও একটি ফ্যাসিলিটি রয়েছে, যারা বয়স্ক রয়েছে তাদের পায়ের প্রবলেম রয়েছে তাদের জন্য এখানে রয়েছে আরও একটি সুন্দর ব্যবস্থা। তো প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই বলে থাকবেন যে বয়স্কদের জন্য কী ব্যবস্থা রয়েছে, এখানে বয়স্কদের জন্যও একটি ব্যবস্থা রয়েছে। তো দেখতেই পাচ্ছেন বয়স্ক এবং যারা নিচে বসে খেতে পারে না তো তারা এই স্থানে বসতে পারে, তো এই স্থানে যে টেবিল চেয়ারগুলো রয়েছে সেই স্থানে বসে তারা প্রসাদ পেতে পারে। তো সেম প্রসেস এখানে রয়েছে, আপনি চাইলে আপনারা চেষ্টা করবেন, আপনারা যারা পায়ের প্রবলেম না থাকে তারা নিচেই বসে প্রসাদ পেতে পাওয়ার চেষ্টা করবেন। তো অনেকেই কমেন্ট করে জানাবেন এখানে তো বিদেশিদের দেখলাম আর কাউকে দেখলাম না, এখানে আপনারা খেয়াল করে দেখবেন প্রত্যেকে সিনিয়র সিটিজেন, আর যে বিদেশি বয়স্ক যে প্রভুজি রয়েছে ওনার পায়ের প্রবলেম আছে। তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকে কত সুন্দর ভক্তি সহকারে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করছে। তো আপনারা যারা মায়াপুরে আসছেন অনেকেই ধারণা যে মায়াপুর প্রসাদ আবার কিনে খেতে হয়, না, এটা প্রসাদের সঙ্গে সঙ্গে এটি দুপুরের পেট ভরে আপনাকে লাঞ্চ মিল যেটাকে বলা হয়ে থাকে, এটি প্রসাদ ভগবানকে অফার করা হয় কিন্তু এরপরও এটি লাঞ্চ মানে দুপুরের ভোগের সঙ্গে সঙ্গে এটি আপনাদের একটি থালি বলা চলা যেতে পারে। তো আরও আপনারা যারা প্রসাদম মানে শুধু প্রসাদম খেতে যান ফ্রিতে তার জন্যও ব্যবস্থা রয়েছে, সেগুলোকেও আপনাদের আমি দেখিয়েছি, যারা সকাল সকাল আসবে 7:30টার মধ্যে তারা অন্নদানের ফ্রি কুপনও পেতে পারে। আরও রয়েছে মেইন মন্দিরের সাইডে যে পঞ্চতত্ত্ব সাইডে যে পার্কটি রয়েছে পার্কের পাশে ওখানে সকাল থেকে রাত পর্যন্ত ফ্রিতে খিচুড়ি প্রসাদ দেওয়া হয়, তার জন্য কোনোরকম কোনো অর্থ নেওয়া হয় না, ছোটো ছোটো প্লেটে করে প্রসাদম দেওয়া হয়। আর অন্নদানে যেটা ফ্রি প্রসাদ সেখানে পেট ভরে এরকমই লাঞ্চ থালি দেওয়া হয়। তো এরকম সুন্দর সুন্দর পরিষেবা ইসকনের মধ্যে অনেক রয়েছে, শুধুমাত্র 50 টাকা নয়, আপনারা আরও অনেক সুন্দর সুন্দর খাবার এখানে খেতে, 150 টাকারও একটি থালি রয়েছে সেটিও আপনারা ট্রাই করতে পারেন। সেটি গীতা ভবনে সবসময় হয় না, ফেস্টিভ্যাল টাইমে বন্ধ থাকে, কিন্তু ঈশ্বরদান ভবনে আপনারা ট্রাই করতে পারেন, ওখানে কিছু লিমিটেড থাকে, ওখানে অ্যাভেলেবেল থাকে না, তো আপনারা আগে আগে আসলে অবশ্যই আপনারা 150 টাকার ওটা পেতে পারেন, এসি ডাইনিং এবং সুন্দর পরিষেবা, তো আপনারা সেটা ট্রাই করবেন। তারও একটি বিস্তারিত ভিডিও আপনাদের সামনে আমি কোনো একটা সময় নিয়ে আসব। তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত ভক্ত সুন্দরভাবে প্রসাদম পাচ্ছে আর প্লেটও রেডি আছে। তো কিছু কিছু সময় আমরা বোফে মানে দাঁড়িয়ে পড়ে আপনাদের প্রসাদ দেওয়া হয়, কারণ যেদিন ভক্তদের প্রচণ্ড চাপ থাকে সেদিন আমরা এই হাতে থালি এবং দিয়ে প্রসাদমটা দেওয়া হয়, আপনারা লাইন দিয়ে সেটা নিতে হবে, নিয়ে আপনারা বসতে হবে, এবং সেকেন্ড সার্ভিস থাকে আপনাকে উঠে গিয়ে আবার নিতে হবে। এটা আপনারা দয়া করে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনারা এটাকে খারাপ ভাববেন না, কেননা প্রচণ্ড চাপ থাকলে তখন আপনার মতন আপনারই কোনো প্রিয়জন, আপনারই কোনো আত্মীয় স্বজন, আপনারই কোনো ভাই বোন তারাই এই প্রসাদের লাইনে দাঁড়িয়ে থাকবে। তো অনেকের প্রসাদ পাওয়ার জন্য প্রবলেম যাতে না হয় তার জন্য আমরা ওই পরিষেবাটি নিয়ে থাকি। প্রিয় বন্ধুরা মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেল আপনাদের তো দেখালো আজ গীতা ভবনের যে কিচেনটা যে প্রসাদম হলটা সেটা আপনাদের দেখালো, তো আমাদের সঙ্গে এইভাবেই জুড়ে থাকবেন, আর যদি সম্ভব হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অল করে রাখবেন, কেননা মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে আমাদের এই চ্যানেলে আপডেট হয়। হরে কৃষ্ণ।
প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন। আর আপনারা জানেন মায়াপুর ব্লগ আর মাত্র 500 সাবস্ক্রাইব পূর্ণ হলে 100K সম্পূর্ণ হবে এবং সিলভার প্লে বাটনটি পেয়ে যাবে। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে সঙ্গে থাকবার জন্য। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় রাধা মাধব কি জয়, জয় মায়াপুর ধাম কি জয়। হরে কৃষ্ণা, ভালো থাকুন আর সুস্থ থাকুন।